আসসালামু আলাইকুম গাইস, গত পর্বে কথা দিয়েছিলাম আপনাদের জন্য নিয়ে আসবো দ্বিতীয় আরেকটি পার্ট মহেরা জমিদার বাড়ির। তো আমরা এসে পড়েছি সেই আমাদের কাঙ্ক্ষিত শিশু পার্কটিতে। এর মধ্যে অনেক সুন্দর সুন্দর রাইডস রয়েছে, খুব আধুনিক মানের পরিষ্কার পরিচ্ছন্ন রাইডসগুলো, বাচ্চারা অনেক মজা পায় দেখতে পাচ্ছেন। আমাদের জোহা মামনি রাইডসে উঠে পড়েছে। এই রাইডে প্রবেশ করতে গেলে শুধুমাত্র পার্কের ভিতরে ঢোকার প্রবেশ ফি দিলেই সমস্ত রাইডগুলো ফ্রিতে ব্যবহার করা যায়। তবে কথা হলো ছোট বড় সকলের জন্যই রাইডস ব্যবহার করুক কি না করুক টিকিট নিতে হবে, আর একটি টিকিট একজন নিলেই সম্পূর্ণ রাইডটি ঘুরে ঘুরে দেখতে পারবে। তো দর্শক, এখানে অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে, আর সবচাইতে যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো সম্পূর্ণ পার্কটির ভিতরেই আর্টিফিশিয়াল গ্রাস কার্পেটিং করা আছে, যে কারণে আপনার মনে হবে অনেক সুন্দর সবুজ ঘাস, আসলে এগুলো ঘাস নয়, আর্টিফিশিয়াল গ্রাস কার্পেট। সো এখানে অনেক মজা পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন। সো ভিউয়ার্স, চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আজকের ব্লগটি কত সুন্দর সুন্দর রাইডস এবং সুন্দর সুন্দর প্লেস আমাদের জন্য আরও। চলুন ভিউয়ার্স, আজকে আবার ঘুরে ঘুরে দেখি কী সুন্দর সুন্দর জায়গা এবং রাইডস আমাদের জন্য অপেক্ষা করছে। আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ব্লগটি জুড়ে, আশা করছি অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। পার্কের সুন্দর সুন্দর রাইডসের পাশাপাশিও এখানে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি বসে ছবি তুলতে পারেন, বসে রেস্ট নিতে পারেন, অনেক সুন্দর সুন্দর জায়গা। আর এই রাইডসগুলোর ভিতরে অনেক বড় একটা রাইডস আছে পিছনে দেখতে পাচ্ছেন, এই পরিটার পিছনে, সেখানে সবাই মিলে রাউন্ডের যে রাইডসগুলো আমরা শিশু পার্কে দেখি চারদিকে ঘুরতে থাকে, সেই রাইডস অনেক বড়, যদিও ছোট দেখাচ্ছে ক্যামেরায় কিন্তু রাইডসটা অনেক বড়, অনেক বেশি প্লেস নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ফোয়ারা, ফোয়ারাটা আমি যখন গিয়েছিলাম তখন বন্ধ করা ছিল, আর এপাশ দিয়ে বাচ্চাদের বসে মজা করার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে, যেখানে যে কেউ বসে একটু আনন্দ উপভোগ করতে পারবে।
তো সবার খেলার ফাঁকে ফাঁকে আমি একটু পার্কের ভিতর দিয়ে হেঁটে নেচ্ছি, হেঁটে চারদিকটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যে অংশে কার্পেট করা আছে সে অংশ ছাড়াও যে অংশগুলো রয়েছে সেই জায়গাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু সেগুলো টালি দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করা আছে। তো আমার আম্মু চেষ্টা করছে এই গাধাটার উপরে ওঠার জন্য অনেক কষ্ট করে, হ্যাঁ এই তো ওঠে পড়েছে, বাট এটা নড়ছে না, ফিক্সড করে দেওয়া হয়েছে, এই জন্য সে নেমে গেল। সো ভিউয়ার্স চলুন দেখতে থাকি, অনেক সুন্দর সুন্দর রাইডস রয়েছে, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে বাচ্চারা খুবই মজা পাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা চারপাশে অন্যান্য বাচ্চারাও ঘুরে বেড়াচ্ছে। সো চলুন আমরা দেখতে থাকি। গাইস, গত পর্বে আমি বলেছিলাম যেটার ভিতরে ছোট চিড়িয়াখানা রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন ময়ূর পাখি বসে আছে। এখানে বিভিন্ন রকমের ময়ূর পাখি রয়েছে, তার মধ্যে এটা একটা, সামনে দেখতে পাচ্ছেন আরও সুন্দর, অনেক সুন্দর পেখম সহ একটা ময়ূর এখানে অপেক্ষা করছে, আর পিছনে রয়েছে সাদা ময়ূর। তো আমাদের সময়ের অনেক সংকীর্ণতা ছিল, তাই সবগুলো ঘুরিয়ে দেখাতে পারছি না, সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো চলুন অন্যান্য সুন্দর জায়গাগুলো যেগুলো দেখাবো বলেছিলাম গত পর্বে, ওগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই।
সো গাইস, গত পর্বে বলেছিলাম যে অনেক বড় একটা গার্ডেন দেখাবো যেখানে বিভিন্ন স্ট্যাচু তৈরি করা আছে প্রাণীদের, যেখানে বাচ্চারা অনেক মজা পায়। আমরা সেখানে আজকে চলে এসেছি, সেটা আপনাদেরকে এখন ঘুরিয়ে ঘুরে দেখাবো। আমার মামুনি টাইগের উপরে বসে আছে, হাই, তো দেখতে পাচ্ছেন খুব মজা করছে ও। এরকম অনেক অনেক স্ট্যাচু এখানে রয়েছে এই পুরা গার্ডেনটা জুড়ে ভিতরে ভিতরে। আমি চেষ্টা করব একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য। সো চলুন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। তবে গার্ডেনটা বেশ বড় সড়ো, এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করতে পারবেন। তো যেতে যেতে আপনাদের একটা কথা বলি, যেহেতু এটা পুলিশ ট্রেনিং সেন্টার, এখানে ডিসিপ্লিনটা খুবই সুন্দর এবং এখানে ঘুরে খুবই মজা পাবেন। বিশেষত এই কারণে যেখানে সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে, সপরিবারে এখানে বেড়ানোটা আমার মনে হয় সকলের জন্য মঙ্গলময় আনন্দময় হবে। সো চলে যাচ্ছি আবার ফেরত ঢাকার দিকে। আশা করছি আপনাদের দুইটা ব্লগই ভালো লেগেছে। যদি আপনাদের আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি কেউ আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।